যে আল্লাহ আমাকে ডেলি কি দিতেছেন, দু চারটা দেখাই। ডেলি আল্লাহ আমাদেরকে 550 লিটার অক্সিজেন দেন, কত পিওর অক্সিজেন ডেলি 550 লিটার, বিনা তিদায়, কোনো কষ্ট ছাড়া আল্লাহ ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নিতে দিতেছেন ডেলি। যার এজমার রোগী ওকে জিজ্ঞেস করেন শ্বাস নিতে কত কষ্ট, ছাড়তে কত কষ্ট। এজমার রোগী চিনেন, হাফানি চিনেন, হাফানি ওরে জিজ্ঞেস করেন। বাংলাদেশের মিডিয়ায় লেখা আছে, এখনো নেটে সার্চ দিলে পাওয়া যাবে, 2020 করোনা লগ্নে বাংলাদেশের কোনো ব্যক্তিত্বমান ব্যক্তি বলছিল ডাক্তারের টিমকে যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমার সমস্ত সম্পত্তি তোমাদের নামে লেখা দিব। নাম বলবো না, নাম বললে সবাই চিনবে। এখনো নেটের ভিতরে এই লেখা আছে। আল্লাহ যে 24 ঘন্টা আপনাকে আমাকে স্বাভাবিকভাবে শ্বাস নিতে দিতেছেন, অক্সিজেনের মাত্রা 97, 98, 99, 100 রাখতেছেন, হায় 80-তে আইনা দেখ না, দেখেন না কিরকম হয়। শুধু অক্সিজেনের মাত্রাটা 80-তে আইনা দেখ, দেখেন কেমন লাগে। ও যুবক দেখো না কেমন লাগে, ভেন্টিলেটারে যে পড়া আছে এখনো, যাও ওরে জিজ্ঞেস করো ভেন্টিলেটার খোলা দিলে তোমার কাছে শ্বাস নিতে কেমন লাগে। 24 ঘন্টা আল্লাহ আমাদের থিকা আমাদের ভিতর থেকে 80,000 বার, কত 80,000 বার কার্বন ডাই অক্সাইড, যে দূষিত অক্সিজেন আমাদের ভিতরে জমা হয়, এটাকে ডেলি 80,000 বার আল্লাহ এটাকে ক্লিন করেন, পরিষ্কার করেন, বাহির করে বাহিরে নিক্ষেপ করেন। আবার পিউরটা আমাকে নিতে দেন, পার ন্যানো সেকেন্ডে একবার করেন, ন্যানো সেকেন্ড, আধা সেকেন্ডে একবার নিতে দেয়, আবার ক্লিন করেন একবার, বলো 80,000 বার। তুমি তো 80 বারও আল্লাহ বলো না, বলো যুবক তোমার বিবেককে তুমি প্রশ্ন করো, তুমি তো 80 বারও আল্লাহ বলো না, একজনও তো নাই, বললাম না একজনও নাই যে 80 বার আল্লাহ বলে। যদি জিজ্ঞেস করে কেন বললি, 80,000-এর বিপরীতে 80 বার বললাম, পার হাজারে একবার, 80,000-এ 80 বার বললাম, তাও তো না। 550 লিটার অক্সিজেন দেয়। যান 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 ময়মনসিং, বেশি দূরে না এখান থেকে, জিজ্ঞেস করেন 1 লিটার অক্সিজেনের দাম কত। কথাগুলো বিলকুল চুপচাপ চুপচাপ বোঝেন তো, দিলের কান দিয়া শুনব, কোনো আওয়াজ করব না। এই হুকুম আমার না, আল্লাহর পক্ষ থেকে দিনই কথার শোনার হুকুম হলো, ফাস্তামি উ, দিলের কান দিয়া শুনো, মাথার কান দিয়া না, হই হুল্লা করে না, তাহলে জীবনটা কেটে যাবে, শোনা শোনা থেকে যাবে, জীবনে পরিবর্তন আসবে না, রং আসবে না রং। দ্বিতীয় আল্লাহর হুকুম হলো আনসিতু, বিলকুল চুপচাপ শুনো, এটা আল্লাহর হুকুম, ওলামা বসা আছে আমরের সিগা আল্লাহর হুকুম আনসিতু, বিলকুল চুপচাপ, কেননা এখানে কোরআন হাদিসের কথা হবে, এটা কনসাল্ট না, গানের আসর না, গানের আসরের ভিতরে আওয়াজ শুনতে আসে, যত আওয়াজ দেওয়া যায় তত বেশি যুবকরা নাচতে থাকে, আর আওয়াজ যত কম হয় তো নাচা বন্ধ হয়ে যায়।
এটা ওয়াজের জায়গা, ওয়াজ যত চুপচাপ শুনবে তত বেশি দিলে কাঁদবে। তারপরে আল্লাহর পুরস্কার, উপর থেকে তো কুয়াশা পড়তেছে, তখন লাল্লা কুমতুর হামুন, তখন রহমতের বৃষ্টি হবে। আর নাইলে কুয়াশা পড়তে থাকবে, সোনা সোনার জায়গায় থেকে যাবে, জীবনে কোনো রং আসবে না। যা হোক, চুপচাপ মনোযোগ সহকারে শুনব তো, কথা বলার ভঙ্গিও বলতে পারেন বা প্রশ্নও বলতে পারেন। আমাদের প্রত্যেকের চিন্তা করা উচিত দুই শ্রেণী ব্যতীত। এক শ্রেণী হলো বাচ্চা, ওর থেকে কলম উঠানো, ওর চিন্তার কোনো প্রয়োজন নাই। রুফিয়াল কলম সবি হাত্তা ইয়াবলুক, বাচ্চা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হবে কলম তার বিরুদ্ধে যাবে না। আর দ্বিতীয় শ্রেণী হলো পাগল, রুফিয়াল কলম মজনুন হাত্তা ইয়াবরা, পাগল থেকে কলম উঠানো, যতক্ষণ পর্যন্ত ভালো না হবে কলম ওর বিরুদ্ধে যাবে না। এই দুই শ্রেণী ব্যতীত আমরা যারাই আছি আমাদের চিন্তা করা উচিত। আর কারণও বলবো কেন চিন্তা করা উচিত, যে আল্লাহ আমাদেরকে দিলেন কি, তার প্রতি উত্তরে আল্লাহকে আমরা দিলাম কি, এটা চিন্তা করা উচিত। কেননা আমরা সবাই আল্লাহর কাছ থেকে আসছি, আবার অচিরেই আল্লাহর কাছে চলে যাব, কে কখন যাব এটাও জানি না। যুবক যতই বাহাদুরি করুক না কেন, ওর জন্য হাদিস সুস্পষ্ট, কাম মিন সাব সাবাব লা ইয়াক্তারুকা সাবাবুকা, যুবক যৌবন যেন তোমাকে মাতাল না করে। মাতাল মাতাল বোঝেন, যৌবন কিন্তু যুবককে মাতাল করে ফেলে। আল্লাহ বলতেছে যুবক যৌবন যেন তোকে মাতাল না করে। কাম মিন সাব সাবাকা কাইলাল মউত, কত যুবককে তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিছি, হইতে পারে তোমার নামটাও আমাদের লিস্টিতে আছে, তোমাকেও যৌবন সহ শোয়ায় দিব। বিদায় আল্লাহর কাছ থেকে আসছি, আল্লাহর কাছে চলে যাব, কে কখন যাব এটাও জানি না। যুবক বৃদ্ধ হইতে পারবে কি না এটাও জানে না। দুনিয়া উন্নত মানি আমি, স্মার্টও মানি, ডিজিটালও মানি, কিন্তু মেশিন আসে না লাগায়া বইলা দিবে কে কখন যাবে। এই মেশিন এখনো বিজ্ঞানের হাতে আসে নাই, আর মনে হয় না কেয়ামতের সকাল পর্যন্ত এই মেশিন আল্লাহ কাউকে দিবে, যে সে গায়ে লাগায় বইলা দিবে তুমি ওই তারিখে যাবে। এটা আল্লাহ কাউকে জানার ক্ষমতা দিবে না। বিদায় আল্লাহর কাছ থেকে আসছি, আল্লাহর কাছে চলে যাব। আবারও বলতেছি চিন্তা করা উচিত যে আল্লাহ আমাকে কি দিলেন, প্রতি উত্তরে আমি আল্লাহকে কি দিলাম, অথবা আল্লাহ কতটুকু করলেন আর তার বিনিময়ে আমি কতটুকু করতেছি। এটাই আমার বুঝানোর উদ্দেশ্য, অল্প সময় বুঝাব, ধ্যান দিয়া শুনলে আশা করি দিলে গাঁথতে পারে, জীবন চেঞ্জ হইতে পারে। আর না হইলে দেখতে দেখতে মৌত চলে আসবে, চলে যাব বটে, কিন্তু প্রশ্ন উত্তরের সম্মুখীন হইতে হবে। লাতুসআলুন্না আনিন নাঈম, এটা সব আল্লাহর দেওয়া, এটার ভিতরে যা আছে সব আল্লাহর দেওয়া, কারো ব্যক্তিগত কোনো অর্জন এই দেহের ভিতরে নাই, আছে নাকি, কারো কোনো ব্যক্তিগত অর্জন নাই। এই জন্যই তো আল্লাহ বলতে চাইতেছেন মা কুন্তা বিশাই, তুমি কিছুই ছিলে না, আজকে বহুত কিছু। আমি আমার কথাই বলতেছি, আজকে আমি বহুত কিছু, কিন্তু একদিন আমার কোনো অস্তিত্ব ছিল না। হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহার লাম ইয়াকুন শাইয়ান মাযকুরা, কিছুই ছিল না, আলোচনাই ছিল না। আজকে তো ওস্টার পোস্টার কত কিছু,
একদিন ছিল কোনো আলোচনাই ছিল না, আল্লাহ বলে কুনতা মা আম্মা হিনা, তুই নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি, সলবি আবি কওয়া ইবি উম্মিক, মার সিনার ভিতরে বাপের পিঠের ভিতরে, দুনিয়ার কোনো মেশিন নাই যে ওই দুই জায়গাতে বাহির করে এক জায়গায় করা দিবে, কোনো মেশিন এখনো আসে নাই, হ্যাঁ আল্লাহ বলে এক প্রসেসিংয়ের মাধ্যমে আমি বাহির করছি, সিস্টেমের মাধ্যমে বাহির করছি, জমা তুফি বাতনি উম্মিক, তোমার মার পেটের ভিতরে একত্রিত করছি, গসাই তুফিল গেসা, পর্দা দ্বারা আবদ্ধ করছি, ফি সালাসি জুলুমাত, তিন অন্ধকারের ভিতরে, সুম্মা রব্বাইতু, পরে আমি প্রসেসিং করছি, হুকুম দিয়া না কুদরতি হাত দিয়া, কুদরতি হাত দিয়া, সব তৈরি করছেন দুই অক্ষর দিয়া, যা দেখতেছেন চতুর্দিকে, উপরে তাকাইলে যা দেখি, নিচে তাকাইলে যা দেখি, ডাইনে তাকাইলে যা দেখি আর বামে তাকাইলে যা দেখি, সামনে তাকাইলে যা দেখি আর পিছে তাকাইলে যা দেখি, আল্লাহ বলে সব কিছু আমি তৈরি করছি দুটা অক্ষর দিয়া, কুন কাফ আর নুন দুটা অক্ষর দিয়ে তৈরি করছি, কিন্তু তোমাকে আমি কুদরতি হাত দিয়ে তৈরি করছি, তুমি ছিলে পানির ফোঁটা, কুদরতি হাত লাগাইতে দেরি, তুমি রক্তের রক্ত হইতে দেরি করো নাই, তোমাকে রক্তে রূপান্তরিত করছি, মা আম্মা হিনা সুম্মা দামা, পরে রক্ত সুম্মা মুদগা, পরে রক্ত পিণ্ড সুম্মা এদামা, তারপরে তোমার কঙ্কাল, কাসাইতু আলাইহি লাহমা, এর উপর আমি নিখুঁতভাবে গোস্ত আর চামড়ার আবরণ চড়াইয়া দিছি, প্রতিদিন রেহেমের ফেরেশতাকে আমি ওহি পাঠাইছি, আওহাইতু ইলাইক, আওহাইতু মালাকাল মুআক্কালি বিল আরহাম, রেহেমের ফেরেশতার কাছে প্রতিদিন ওহি পাঠাইছি, আম্মা সাবিলা ইয়াসার, রাস্তাকে আস্তে আস্তে প্রশস্ত করো, একবারে করলে বাহির হইয়া চলে আসবে, বিদায় আস্তে 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 সুতা 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 প্রশস্ত করো, ফালাম্মা তাম্মাত মুদ্দাতু আশরিক, যখন তোমার সময় পুরা হয়ে গেছে, আওহাইতু মালাকাল মুআক্কালি বিল আরহাম, আমি আবার রেহেমের ফেরেশতাকে ওহি পাঠাইছি, ফাফরিশ রিশাকার রকিক, পাতলা পর বিছায়া দাও, আখরাজতু আলাইহি আখরাজতু আলা রিশাইহি রকিক, পাতলা পরের উপর দিয়ে তোমাকে বাহির করে নিয়ে আসছি, নাইলে এতটুক জায়গা দিয়া বাহির হওয়ার কথা না, তোমাকে বাহির করে নিয়ে আসছি, নিয়ে আসলে কি হবে, তোমার মতো নিশ্চয় কেউ ছিল না, ফালা আলাকা সিন্নুন তাক্তা, দাঁত তোমার ছিল না তুমি কাটবে, ওয়ালা আলাকা লিসানুন তান্তিক, জিব্বা তোমার ছিল বাকশক্তি ছিল না, ওয়ালা আলাকা উদুনুন তাসমা, কান ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না, ওয়ালা আলাকা আইনুন তান্দুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না, ওয়ালা আলাকা আকলুন তুমাইয়েস, মগজ ছিল ভালো মন্দ কী জিনিস তুমি বুঝতে না, ওয়ালা আলাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল চিন্তা কী জিনিস তুমি জানতে না, ওয়ালা আলাকা ইয়াদুন তাপতিশ, হাত ছিল কিন্তু ধরার ক্ষমতা ছিল না, কর্ম তো দূরের কথা, ওয়ালা আলাকা রিজলুন তামসি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা তোমার কাছে ছিল না, কুনতা সগীরা, বড় ছোটই ছিলা, কুনতা দাঈফা, বড় দুর্বলই ছিলা, কুনতা জাহিলা, বড় অজ্ঞ ছিলা, অজ্ঞ তোমার মতো অজ্ঞ কেউ ছিল না, আস্তে আস্তে আমি তোমাকে সাজাইছি, আম্বাতুলাকা ইরকাইনি রকিকাইনি ফি সাদরি উম্মিক, তোমার মার সিনার ভিতরে দুইটা পাতলা রক জারি করছি, লাবানান খালিসা, কিয়ামতের সকাল পর্যন্ত পিউর থাকবে, এর বিকল্প কারো আনার ক্ষমতা নাই, আজও দুনিয়ার দামি দামি প্যাকেট যা দুধ পাওয়া যায় বাচ্চাদের জন্য, কিন্তু প্রত্যেকটার গায়ে লেখা আছে মার দুধের বিকল্প নাই, সারা দুনিয়ার মা ভেজাল খায় মানি আমি, কিন্তু আল্লাহ বলে খাইতে পারে ভেজাল কিন্তু দুধে ছোঁয়া লাগতে দিব না, আজ পর্যন্ত কোনো মার দুধের দুধে ভেজাল পাওয়া যায় নাই, সত্য তো, আল্লাহ বলে জাল তুলা কাহানা, শুধু এখানেই শেষ না, তোর জন্য আমি ভালোবাসার চাল বুনছি, এরকম ভালোবাসার জাল
ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুমি না ঘুমাইলে আমি মা বাবাকে ঘুমাইতেও দিই নাই। ফালা ইয়াকুল হাত্তা তাকুল, তুমি না খাইলে আমি খাইতেও দিই নাই। আল্লাহ বলে না খাইলে খাইতেও দিই নাই। দুধের ঝর্ণা জারি করছি বটে, কিন্তু শীতের দিন আসতে দেরি, হার রান ফি শীতা, শীতের ছোঁয়া লাগতে দেরি, আমি ছুটা আইসা গরম করতে দেরি করি নাই। চাই সেই শীত জেনুইন শীত হোক অথবা আর্টিফিশিয়াল হোক। আর্টিফিশিয়াল শীত বুঝেন, মা যদি এসির ভিতরে বসা থাকে তো আল্লাহ বলে আমি কুদরত দিয়া দুধকে গরম করে মুখে দিই, কুদরত দিয়া, এটা হলো আর্টিফিশিয়াল শীত। আর এখন হলো পারফেক্ট মৌসুমগত শীত, আল্লাহ বলে ওই সময় আমি গরম করি। হার রান ফি শীতা বারিদান ফি সাইফ, গরমের ছোঁয়া লাগতে দেরি, আমি ছুটা আইসা ঠান্ডা করতে দেরি করি না। এইভাবে তোমাকে আমি সাজাইছি। দিনের চাক্কা করতে ছিল, সময়ের চাক্কা করতে ছিল, দিন সপ্তাহ মাস আর বৎসরের চাক্কা করতে ছিল, একদিন তোমাকে আমি সাজাইছি। সাজাইতে সাজাইতে একটা পর্বে আসছে আইন তান্দুর, চক্ষু এখন দেখে, উদুন তাসমা, কান এখন শুনে, লিসান তান্তিক, জবান এখন বলে, আকল তুমাইয়েস, মগজ ভালো মন্দ বোঝে, কলব তাতাফাক্কার, দিল চিন্তা করে, ইয়া তাপতিশ, হাত এখন ধরে কর্ম করে, রিজিল তামসি, পাও এখন চলে, কুনতা সগীরা ফাকাব্বারতুক, তুমি ছোট ছিলা তোমাকে আমি বড় করছি, কুনতা যাঈফা, তুমি দুর্বল ছিলা, ফাকাওয়াইতুক, তোমাকে আমি সুঠামত্ব দিছি, কুনতা চাহিলা, তুমি অজ্ঞ ছিলা, ফাআল্লামতুক, তোমাকে আমি শিক্ষা দিছি, কুনতা মিসকিনা, তুমি নিঃস্বয় ছিলা, তোমাকে আমি স্বয়ং সম্পূর্ণ করছি। এক স্তর পর্যন্ত তোমাকে পৌঁছাইয়া দিছি। কে সাজাইছে? যুবককে যৌবন কে দিছে? পুরুষকে পুরুষত্ব কে দিছে? নারীকে নারীত্ব কে দিছে? হায় হায় হায়, প্রত্যেক ব্যক্তি যা আমার কাছে আছে এটা কে দিছে? আসেন একটু ভাবি না, তার তুলনায় আমি আল্লাহকে কতটুকু দিছি, কতটুকু দিছি আল্লাহকে? বলুক না যুবক হাত উঁচা করা, যে এই জন্য আমি ডেলি আল্লাহ আল্লাহ বইলা 100 বার আল্লাহ বইলা ডাকি। এক যুবক তো নাই এখানে যে বলবে যে আমি ডেলি 100 বার মনের থেকে আল্লাহকে ডাকি, আল্লাহ 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 আল্লাহ। যদি বলে তুই আমাকে কেন ডাকিস, বলে আপনি আমাকে এত সুন্দর করে সাজাইলেন, আপনাকে ডাকবো না তো ডাকবো কাকে? একজন হাত উঠায় বলুক যে আমি ডেলি আল্লাহকে 100 বার ডাকি, একবারও তো ডাকে না, একবারও তো মনের থেকে আল্লাহ বইলা ডাকে না, আল্লাহ বইলা একটা চিৎকার দেয় না। একটু ভাবেন না, চিন্তা করেন না, চিন্তায় মানুষের বিকাশ ঘটে, বিকাশ টাকা পাঠানো বিকাশ না, চিন্তা করেই মোবাইল ফোন বানানো হয়েছে, চিন্তা করেই প্লেন বানানো হয়েছে, চিন্তা করেই লাউড স্পিকার বানানো হয়েছে, সমস্ত নতুন আবিষ্কার মানুষের চিন্তার বিকাশ। বিদায় আমি চিন্তা করাইতে চাইতেছি আজকে, যে একটু চিন্তা করি, আল্লাহ আমাকে দিল কি, তার উত্তরে আমি দিলাম কি, আসছি তো ওনার কাছ থেকে, যাবো তো ওনার কাছে, কোথায় যাবে? কোরআন তো এটাই চ্যালেঞ্জ দিতেছে, আইনাল মাফার, কোথায় ভাগবে? সারা দুনিয়ার মানুষ মিলা সিঁড়ি বানাইলেও তো আকাশ পর্যন্ত পৌঁছতে পারবে না, 800 কোটি মানুষ মিলাও যদি সিঁড়ি বানায়, বলুক না ওলামা একরাম, আকাশ পর্যন্ত সিঁড়ি বানানো সম্ভব কিনা? তো কোথায় ভাগবে? কোরআন তো চ্যালেঞ্জ দিতেছে, আইনাল মাফার, কোথায় ভাগবে? আকাশে? আল্লাহ বলে লিল্লাহি মুলকু সামাওয়াতি ওয়াল আরদ, আকাশের রাজত্ব আমার, জমিনের রাজত্ব আমার, আকাশে গেলেও আমার কাছেই যাবে, কোথায় যাবে, কোথায় যাবে তুমি বলো? বিদায় আজকে একটু চিন্তা করি যে আল্লাহ আমাকে দিল কি, তার তুলনায় আমি আল্লাহকে দিলাম কি, দিলাম
কতটুকু দিলাম, নাই তো এখানে কেউ, কয়জন আছে, পীরের মুরিদও তো দেখা যায় ডেলি 200 বার আল্লাহ বলে, এরকম কয়জন আছে এখানে যে ডেলি 200 বার আল্লাহ বলে, সকালে 100 বার, বিকালে 100 বার, নির্জনে বয়া মনের থেকে আল্লাহ 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 বলে ডাকে? কি রাগ হয়ে গেলেন? চিন্তা করা উচিত না উচিত না? ও যুবক, তোমাকে কত দামি যৌবন দিলেন, কত দামি! এক যুবকের যৌবন একদিকে, সমগ্র জগতের ধন সম্পদ যদি আরেক দিকে রাখা হয়, তাহলে সারা দুনিয়া আমার সাথে একমত হবে যুবকের যৌবন দামি। আজকে তুমি যুবক হিকাশে হিসাবে আকর্ষণের পাত্র, কি দিয়া, কি দিয়া আকর্ষণের পাত্র বলো? তোমার কাছে মেসেজ আসে কি দেখা? তোমার চুল কাটার স্টাইল দেখা? আরে বলো না, চুল কাটার স্টাইল দেখা, কি দেখা? যৌবন দেখা তোমাকে মেসেজ দেয়, ঠিক না? মেসেজ বোঝো তো না দেয় না? গ্রামগঞ্জে তো বেশি দেয়, ঠিক না? শহরে তো সবাই ব্যস্ত থাকে, মেসেজ দেওয়ার সময় কোথায়? হুজুরের সামনেই বলতেছি, গ্রামগঞ্জে তো মেসেজ বেশি দেয়, ঠিক না? তোমাকে মেসেজ দেয় কি দেখা? 14 তারিখে ফুল দেয় কি দেখা? তুমি যে 14 তারিখে ফুল দাও কি দেখা? তুমি যে 20-এর বোতল হাতে নিয়ে ডগডগায় পান করতে চাও কি দেখা বলো? কি দেখা গলায় ওড়না নিয়ে ঝুলা যেতে চায় কি দেখা? তোমার এই গোস্তের আবরণ দেখা? ভিতরে যৌবন আছে এই জন্য, যৌবন যদি না থাকতো তোমার দিকে কেউ তাকাইতো না। এই জন্যই তো আল্লাহ তৃতীয় লিঙ্গ বানাইছেন, তৃতীয় লিঙ্গ দুনিয়ার মানুষকে বুঝানোর জন্য, যে দেখ তৃতীয় লিঙ্গ, ওর দিকে কেউ চোখ উঠায় তাকায় না, শুধু সামনে পড়লে একটু হাততালি দেয়, এটুকুই শেষ, ওর দিকে তাকায় না। আল্লাহ তৃতীয় লিঙ্গ তো এই চিন্তা করার জন্য বানাইছেন, যুবককে চিন্তা করানোর জন্য তৃতীয় লিঙ্গ বানাইছেন, নারীকে চিন্তা করার জন্য তৃতীয় লিঙ্গ বানাইছেন। না এটা পুরা পুরুষ না পুরা নারী, নারীর দিকে পুরুষ আকৃষ্ট কেন? নারীত্ব আছে এই জন্য। আল্লাহ যে নারীকে নারীত্ব দিল, নারী আল্লাহকে কি দিল? যদি আমার কথা শুনে থাকে, কয়জন মা বোন পাওয়া যাবে সারাদিন ঘরের কাজ করতে করতে 200 বার আল্লাহ বলে, 100 বার কলেমা পড়ে? বলেন তো। আমার কথা শুরু ছিল যে আল্লাহ আমাকে কি দিল, আমি আল্লাহকে তার প্রতি উত্তরে কি দিলাম, এতটুক তো বুঝাইতে পারলাম যে আল্লাহ আমাকে কি দিল। ভিতরে গেলাম না, ভিতরে গেলে হারায় যাব, এটা খোলার ক্ষমতা আছে, খুলতে পারি পুরাটা, কিন্তু সপ্তাহ লেগে যাবে। এটার ভিতরে কি কুদরত খোল দিছেন, ফিট করছেন? হায় যুবক, একটাই দেখাইলাম তোমাকে যৌবন দিছে, একটাই দেখাইলাম পুরুষকে পুরুষত্ব দিছে, একটাই দেখাইলাম নারীকে নারীত্ব দিছে, একটাই দেখাইলাম শিক্ষাকে শিক্ষিত, শিক্ষিতকে শিক্ষা দিছে, দীক্ষিতকে দীক্ষা দিছে। আল্লাহ যে সাজাইল 1 ফোঁটা পানির থেকে আমি কি দিলাম, যদি এটা বুঝে আসা থাকে, কথা লম্বা হওয়া কোনো জরুরি না, অল্প কথা হোক, যদি দিলে গাঁথতে পারি তাহলে অল্প কথাই যথেষ্ট। আমি প্রমাণ দিতেছি, ইব্রাহিম ইবনে আদাম রহমতুল্লাহি আলাই প্রথম সারির আল্লাহওয়ালাদের একজন, প্রথম সারির যারা দাঁড়ায় আছে তাদের একজন হলো ইব্রাহিম ইবনে আদাম। ইব্রাহিম ইবনে আদাম রহমতুল্লাহ আলাই হায় হায় আল্লাহওয়ালা হয়ে জন্ম নেন নাই, দুই কথায় জীবন চেঞ্জ, শুধু দুটা কথা, ঘুম ভেঙে গেছে কারো পায়ের আওয়াজে, তো উঠা দেখতেছে ছাদে জানি কে হাঁটতেছে জোরে জোরে, পাও মেরা মেরা,
তো ডাইকা নিয়ে আসছে নিচে, বলছে রাত্রে এই গভীর রাত্রে ছাদে কি করিস, তোর পায়ের আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। বলছে উঠ, হারায় গেছে, খুঁজতে ছাদে চলে আসছি। বলছে পাগল নাকি, উঠ ছাদে পাওয়া যায়? যদি আমি পাগল হই তো আপনিও পাগল। বলছে আমি পাগল কি কইরা? বলছে উঠ যদি ছাদে না পাওয়া যায় তো রাজপ্রাসাদে বসে আল্লাহ পাওয়া যায় কি কইরা? এতটুক কথায় জীবন চেঞ্জ। আরেকটা হাদিস থেকে দেখাইতেছি, বনি ইসরায়েলের এক বদমার ছিল, কিফিল নাম ছিল, কিফিল ডেলি 50-60 লক্ষ টাকা বর্তমান টাকায় খরচ করত শুধু জিনার পিছনে। একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকায় দিয়া বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। আয়সা দেখে এক কোনায় বৈশা অজোরে কাঁদতেছে, বলতেছে কাদিস কেন, জোর করে তো আনি নাই, পয়সা দিয়েই তো নিয়ে আসছি। বলছে শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশা না, বিপদের কারণে তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি, কিন্তু কাঁদতেছি কেন জানিস? যে এই চেহারাটা কালকে আল্লাহকে কি করে দেখাবো। কিফিল বলতেছে একদিনে যদি তোর এই অবস্থা হয় তো আমি তো এটা অভ্যস্ত, আমার জীবনটাই তো এটার ভিতরে কেটে গেল, তো কালকে আমার কি হবে? বিদায় বোন, তোর গায়ে আমি হাত দিব না, পয়সা দিয়া দিলাম, অনুরোধ একটা রাখবো তোর কাছে, তুই চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বলা দে আমার তওবা যেন কবুল করে। ওই রাত্রেই কিফিল মারা গেছে। সকালের সোনালী অক্ষরে দরজায় লেখা উঠছে, কদ গফর আল্লাহ লি কিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছেন। কথা বেশি হওয়া কোনো জরুরি না, অল্প হোক, যদি দিলে গাইথা নিতে পারি। আজকে আমার এই প্রশ্নটাই নিয়ে যান যে আল্লাহ আমাকে কি দিল আজ দিন পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত আল্লাহ আমাকে কি দিল, বিনিময় আমি আল্লাহকে কি দিলাম? আরেকটা দেখাইতেছি, আল্লাহ আমাকে কি দিতেছে, দিল এটা তো একটু ঝলক দেখাইলাম, পুরাটা খোলা যাবে না আল্লাহ কি দিল। যদি দেখাইতে যাই, ও যুবক, এক চোখেই তো 13 কোটি ক্যামেরা, দুই চোখে 26 কোটি ক্যামেরা, এরকম এক একটা তো দেখানো যাবে, খুইলা 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 খুইলা। শুধু শুধু তো কোরআন বলে নাই, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুই কি কোনোদিন তোকে নিয়ে ভাবিস না যে আমি এক ফোঁটা পানির থেকে তোকে বানাইলাম কি কইরা, এগুলা সেট করলাম কি কইরা, পরিচালনা করি কি কইরা? যা হোক, দ্বিতীয়টা দেখাইতেছি যে আল্লাহ কি দিতেছেন, তার বিনিময়ে আমি কতটুকু দিতেছি। একটু ভালো মতে ধ্যান দিয়া যে আল্লাহ আমাকে ডেলি কি দিতেছেন, দুই চারটা দেখাই। ডেলি আল্লাহ আমাদেরকে 550 লিটার অক্সিজেন দেন, কত পিওর অক্সিজেন ডেলি 550 লিটার, বিনা তিদায়, কোনো কষ্ট ছাড়া আল্লাহ ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নিতে দিতেছেন ডেলি। যার অ্যাজমার রুগী ওকে জিজ্ঞেস করেন শ্বাস নিতে কত কষ্ট, টান ছাড়তে কত কষ্ট। অ্যাজমার রুগী চিনেন, হাঁফানি চিনেন, হাঁফানি ওরে জিজ্ঞেস করেন। বাংলাদেশের মিডিয়ায় লেখা আছে, এখনো নেটে সার্চ দিলে পাওয়া যাবে, 2020-এ করোনা লগ্নে বাংলাদেশের কোনো ব্যক্তিত্বমান ব্যক্তি বলছিল ডাক্তারের টিমকে যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমার সমস্ত সম্পত্তি তোমাদের নামে লেখা দিব। নাম বলবো না, নাম বললে সবাই চিনবে, এখনো নেটের ভিতরে এই লেখা আছে। আল্লাহ যে 24 ঘন্টা আপনাকে আমাকে স্বাভাবিকভাবে শ্বাস নিতে দিতেছেন, অক্সিজেনের মাত্রা 97, 98, 99, 100 রাখতেছেন, হায় 80-তে আইনা দেখ না, দেখেন না কিরকম হয়। শুধু অক্সিজেনের
মাত্রাটা আসিতে আইনা দেখ, দেখেন কেমন লাগে, ও যুবক দেখো না কেমন লাগে, ভেন্টিলেটারে যে পড়া আছে এখনো, যাও ওরে জিজ্ঞেস করো ভেন্টিলেটার খুলা দিলে তোমার কাছে শ্বাস নিতে কেমন লাগে। 24 ঘন্টা আল্লাহ আমাদের থিকা, আমাদের ভিতর থেকে 80,000 বার কত, 80,000 বার কার্বন ডাই অক্সাইড, যে দূষিত অক্সিজেন আমাদের ভিতরে জমা হয়, এটাকে ডেলি 80,000 বার আল্লাহ এটাকে ক্লিন করেন, পরিষ্কার করেন, বাহির করে বাহিরে নিক্ষেপ করেন। আবার পিউরটা আমাকে নিতে দেন, পার ন্যানো সেকেন্ডে একবার করেন, ন্যানো সেকেন্ড, আধা সেকেন্ডে একবার নিতে দেয়, আবার ক্লিন করেন একবার, বলো 80,000 বার, তুমি তো 80 বারও আল্লাহ বলো না, বলো যুবক তোমার বিবেককে তুমি প্রশ্ন করো, তুমি তো 80 বারও আল্লাহ বলো না, একজনও তো নাই, বললাম না একজনও নাই যে 80 বার আল্লাহ বলে। যদি জিজ্ঞাসা করে কেন বললি, 80,000-এর বিপরীতে 80 বার বললাম, পার হাজারে একবার, 80,000-এ 80 বার বললাম, তাও তো না, 550 লিটার অক্সিজেন দেয়। যান 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 ময়মনসিং, বেশি দূরে না এখান থেকে, জিজ্ঞেস করেন 1 লিটার অক্সিজেনের দাম কত, উচিত তো ছিল 550 বার ডেলি আল্লাহ বলা, কলেমা পড়া, সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, সারা দিনে তো একবারও সুবহানাল্লাহ কোনো যুবক বলে না, যে আল্লাহ তুই পবিত্র, তো দিতেছেন কি ডেলি, ডেলি 36 বার কিডনিকে ডায়ালিসিস করেন, যুবক তুমি গুনাহ করতে থাকো আল্লাহ তোমার কিডনিকে ডায়ালিসিস করতে থাকে, ডেলি 36 বার, 24 ঘন্টায় 36 বার, পার 40 মিনিটে একবার ডায়ালিসিস করেন, 36 বার ডেলি ডায়ালিসিস করেন। বিজ্ঞান উন্নত, হ্যাঁ, মঙ্গল গ্রহে চলে গেছে ঠিক না, এখনো 7 দিন ডায়ালিসিস করার ক্ষমতা রাখে না, উর্দে 5 দিন সপ্তাহে, এর বেশি পারে না বিজ্ঞান, আর আল্লাহ টেলি করতেছেন 36 বার। বলো যুবক, বলো আজ পর্যন্ত ডেলি 36 বার মনের থেকে আল্লাহ 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 বলছো? আল্লাহ যদি বলে তুই 36 বার কেন বললি, যে আল্লাহ তুমি 36 বার আমার কিডনিকে ডায়ালিসিস করো আমাকে যৌবনের তরঙ্গে রাখার জন্য। ও যুবক, 1 পয়েন্ট কমায় দেখ না, 1 পয়েন্ট দেখো তোমার যৌবন থাকে কোথায়, আরে দেখো তোমার কাছে মেসেজ কে পাঠায়, আরে একটু দেখো 14 তারিখে তোমাকে ফুল কে দেয়, 1 পয়েন্ট যদি কমায় দেয়, 1 পয়েন্ট, 36 বার ডেলি ডায়ালিসিস করেন। এই জন্যই তো আল্লাহ বলে আদকুরু কাওয়ালা উতানসানি, 24 ঘন্টা তোকে আমি সুরক্ষিত করি, হায় মানুষ তুই আমাকে বুইলা থাকিস তো থাকিস কি করে, ইন্নাল ইনসান আলি রাব্বিহি লাকানুত, মানুষ তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি করে, আমি তো বলি সমগ্র সৃষ্টিও যদি অকৃতজ্ঞ হইতো মনে হয় আল্লাহর কিছু আছে, আল্লাহর আল্লাহ মনে হয় কোনোদিন এই চিৎকার দিতেন না, কোরআন মনে হয় কোনোদিন এই কথা বলতো না, কোরআন মনে হয় না, সমগ্র সৃষ্টি যদি অকৃতজ্ঞ হতো, এর ভিতরে যদি জিব্রিল হইতো মিকাইল হইতো আল্লাহর মনে হয় না চিৎকার দিতেন, কোরআনে নাজিল হইতো না, কিচ্ছু আসা যায় না। মানুষ যাকে আল্লাহ কুদরত দিয়ে তৈরি করলেন, সৃষ্টির শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় বসায়া দিলেন, হায় মানুষ বললে যে জিজ্ঞাস করলে বলে আমার কপাল চাইরাম গুইলা, কপাল কত বড়, হ্যাঁ কত, না না কে বলছে আপনার চাইরাঙ্গুল কপাল, আমি দেখাইতেছি, মানুষ হিসাবে আমাদেরকে পছন্দ কে করছে,
কে? আল্লাহ যার পছন্দ, আল্লাহ যাকে পছন্দ করে ওর কপাল চেরাঙ্গুলা। আজ পর্যন্ত তো ভাবেই নাই যে আমার কপাল কত বড়, কে পছন্দ করছে মানুষ হিসাবে? কে করছে? আল্লাহ। কে? কোন আল্লাহ মানুষ দিয়ে দুনিয়াতে পছন্দের পাত্র হওয়ার জন্য জান দিয়া দেয়? মানুষের কাছে পছন্দনীয় হওয়ার জন্য জান পর্যন্ত দেয় কি না করে? শুধু মানুষের কাছে পছন্দ হইলেই কতক্ষণ পছন্দ? বললে তো বুড়ারা আবার রাগ হয়ে যাবে, যার কাছে জীবন দিয়া দিছে বুড়া হওয়ার পরে এখন তার কাছেও পছন্দ না। কি পছন্দ নাকি? না মনে হয় এরা বুঝি নাই বুড়ারা, কাছে গেলে কয় সর বুড়া, এখন তো এর কাছেও পছন্দ নাই। কি পছন্দ? কি মনে হয় বোঝেন নাই পছন্দ আগের মতো? বুড়া সর ঠিক না, ওনার কাছেও এখন পছন্দ না। তো মানুষ পছন্দের পাত্র কতক্ষণ থাকে? আপনি মানুষ হিসাবে কার কাছে পছন্দ, কে পছন্দ করছে? তা আপনার কপাল চেরাঙ্গুইলা? দুনিয়ার কোনো ফিতা নাই এই কপাল মাইপা বইলা দিবে এত বড়। আরেকটা দেখাই, শুধু মানুষ না মুসলমান হিসাবে আমাকে কে পছন্দ করছে? কে? তাহলে আমার কপাল কত বড়। আরেকটা দেখাই, উম্মতে মুহাম্মদী হিসাবে আমাকে কে পছন্দ করছে? তাহলে আমার কপাল কত বড়? চেরাঙ্গুল? ও এটা দুনিয়া হিসাবে চেরাঙ্গুল, আমি দুনিয়া হিসাবে বলতেছি না, আমি অন্য হিসাবে বলতেছি। এই কপাল মাইপা বলতে পারবে না এটা কত বড়। এই জন্যই তো আল্লাহ বলে মানুষ ২৪ ঘন্টা তোকে সুরক্ষিত করি যদিও তুই আমাকে ভুলা থাকিস। আদকুরু কাওয়ালা ও তানসানি, আস্তুরু কাওয়ালা ও তাকসানি, ২৪ ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি যদিও তুই আমাকে ভয় পাস না, একদিনও ভয় পাস না, এক মুহূর্ত ভয় পাস না। ২৪ ঘন্টা আমি তোর জন্য লুকোচুরি খেলি। ও যুবক, তোমাদেরকে জিজ্ঞাসা করি সত্য বইল, তোমরা সারাদিন নেটে যা দেখো, যদি দুনিয়ার সামনে সব কিছু প্রস্ফুটিত হয়ে যেত, তাইলে বলো তোমাদের বুকে হাত রেখা, কোনো মেয়েওয়ালারা কি তোমাদের কাছে মেয়ে দিতে রাজি হইত? কি সবাই তো চায় একটা ভালো পাত্রে মেয়ে দিতে, ঠিক না? তদ্রূপ মেয়েরা সারা দিন রাত্র নেটের ভিতরে যা দেখে, যদি আল্লাহ দুনিয়ায় প্রস্ফুটিত করে দিত, খুলা দিত, পর্দা যদি সরাইয়া দিত, আমার মনে হয় না কোনো ছেলে আলারা কোনো মেয়ের বাড়িতে প্রস্তাব নিয়ে যাইতো। কেননা কোনো মেয়ে ছেলে যখনই বিয়ে করতে চায় সে বলে আমি একটা ভালো মেয়ে চাই। যদিও সে নিজে মাদক আসক্ত, তারপরও বলে আমাকে একটা ভালো মেয়ে দরকার, ঠিক না? তাহলে মেয়ের বাড়িকে প্রস্তাব নিয়ে যাইত? আল্লাহ তো বলে ২৪ ঘন্টা তোর সাথে আমি লুকোচুরি খেলি, তুই গুনায় অভ্যস্ত আমি লুকাইতে অভ্যস্ত, তুই গুনা ভালোবাসিস আমি লুকাইতে ভালোবাসি, তুই গুনায় মজা পাস আমি লুকাইতে মজা পাই, আমি ২৪ ঘন্টা লুকোচুরি খেলি, লুকাইতে থাকি। তো আল্লাহ দিতেছে কি আর দিলেন কি? প্রতি উত্তরে আমি কি দিলাম? কোরআন মনে হয় এটাই চিৎকার দেয়, অমা জাজাউল ইহসান ইল্লাল ইহসান। ও মানুষ, করলাম কি আর করলি কি, করতেছি কি আর করতেছ কি, কি করতেছি আমি তোমার কপাল? তোমাকে আমি কত বড় বানাইলাম, আমি দেখাইলাম যে মানুষের আমাদের কপাল কত বড়। মানুষ হিসাবে সৃষ্টির সেরা, শ্রেষ্ঠত্বের মুকুটটা মাথায় কুদরতি হাত দিয়ে তৈরি করলেন, সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলেন। মানুষ চেয়ে সুন্দর আল্লাহ কাউকে তৈরি করেন নাই। পরী দেখেন নাই বিদায় বলেন যে পরী সুন্দর, পরী যদি সুন্দরই হইত তাইলে কাইলা ছেড়া রে কেন জিনে ধরত? ও তো হাজার গুণ রূপসী ছেড়ে রূপওয়ালা ছেলেকে ধরত, ঠিক না?
ও কাইলা ছেড়ার এখানে ধরলো, হুজুরে জিজ্ঞাসা করেন হুজুরের মাদ্রাসায় ধরে কি ধরে না, তো কাইলারে ধরলো কেন? কাইলা বোঝেন? হ্যাঁ, কালোটাকে কেন ধরলো? ও যদি রূপসী হইত, হ্যাঁ, তাহলে বোঝা গেল পরি রূপসী না, মানুষ রূপসী। মানুষ হচ্ছে সুন্দর, আল্লাহ কাউকে বানান নাই। নাইলে মহিলাদের কথাই, মিশরের মহিলাদের কথাই সত্য হইতো, মা হাসা লিল্লাহি হাদা বাশার ইন হাদা ইল্লা মালাকুন কারীম। ইসুব আল ইসলামের সৌন্দর্য দেখা বলছিল এটা মানুষ না, এটা ফেরেশতা। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, মানুষই এত সুন্দর হয়। ফেরেশতা দুই অক্ষরে তৈরি, মানুষ কুদরতি হাত দিয়ে তৈরি। অক্ষরেরটা থেকে হাতেরটা সুন্দর বেশি হয়, ঠিক না? আল্লাহ বলে শুধু সৌন্দর্য রূপ দেই নাই তোকে, গঠনও দিছি, তোর চেয়ে সুন্দর গঠন কাউকে দেই নাই। যদি গঠন সুন্দর দিতেন তাহলে আল্লাহ কসম খায়া কেন বলতেন, কসম কেন খাইতেন? অত্তিন ওয়া যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, চার কসম কেন খাইতেন? আল্লাহ বলে মানুষ তোকে বুঝাইতে চাইতেছি, তোর চেয়ে সুন্দর গঠন আমি কাউকে দেই নাই। চাই আফ্রিকার মানুষগুলা রং আর ঢং না থাকুক, তারপরও সৃষ্টির ভিতরে ও সবচেয়ে বেশি সুন্দর, ও সবচেয়ে বেশি গঠনের দিক দিয়ে সুন্দর, ওর চেয়ে সুন্দর গঠন কাউকে দেন নাই। যেই মানুষটাকে সবচেয়ে সুন্দর গঠন দিলেন, শ্রেষ্ঠত্বের মুকুট দিলেন, আল্লাহ নিজে চয়েজ করে মানুষ বানাইলেন পছন্দ করে, কপাল কত বড়, আবার মুসলমানের ঘরে পাঠাইলেন, আবার উম্মতে মুহাম্মদী বানাইলেন। যেই নবীর উম্মত হওয়ার জন্য মুসা আলাইহিস সালাম বদায় নাহায় লেখা আছে ফাতারাদাত তাওরাত, উনি তাওরাত কিতাবকে সরায়া দিছেন, যেটা আল্লাহ কুদরতি হাত দিয়ে লেখা ওনাকে দিছেন, বলছে পৃষ্ঠা উল্টাইতে দেরি, উম্মতে মুহাম্মদীর কাহিনী পাইতে দেরি করি না, যেখানে দেখি ওইখানে উম্মতে মুহাম্মদী লেখা আছে, এটা দরকার নাই আমাকে উম্মতি বানায় দেন। আল্লাহ বলছে উম্মত হওয়া সম্ভব না। দানিয়াল আলাইহিস সালাম এই কথা শুনে বড় চালাকি দ্বারা কাজ নিয়ে নিছেন, উনি বলছে উম্মত হওয়ার দরকার নাই আমার, আমার মৃত্যুর পরে আমাকে সুরক্ষিত রাখেন, উম্মতে মুহাম্মদী যখন আসবে ওদের হাতের মাধ্যমে আমি কাফন আর দাফন চাই, আর কিচ্ছু চাই না। আড়াই হাজার বৎসর ছিলেন, মৃত্যুর পরেও অপেক্ষা করছেন। আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবি, উনি বলেন যে ইরাক যেদিন স্বাধীন হয় ওদিন আমরা আমাদের হাতে ওনাকে কাফন পড়ায় দাফন করছি। এক নবী আমাদের হাতের কাফন দাফনের জন্য অপেক্ষা করতেছিল, তাইলে কপাল কত বড়। বিদা আজকে একটু চিন্তা করি, আমি শেষ জায়গায় চলে আসছি, চিন্তা করি যে আল্লাহ আমাকে দিল কি, আমি জবাবে আল্লাহকে দিলাম কি, আল্লাহ দিতেছে কি আর আমি দিতেছি কি। আল্লাহ বলে ২৪ ঘন্টা তুই নাফরমানি করিস, তাসি লাইলাম ওয়া নাহারা, ২৪ ঘন্টা নাফরমানি, তারপরও আমি লুকাইতেছি, ২৪ ঘন্টা তোকে লালন পালন করি, এক মিনিটের জন্য যদি এখান থেকে অক্সিজেন উঠায় নেন কয়জন বাজবেন এখানে বলেন? হ্যাঁ, কয়জন? হ্যাঁ, একজনও না, সত্য তো? হ্যাঁ, তো ২৪ ঘন্টা অক্সিজেন দেয় কি দেই? সবগুলা বাদেই দিলাম, কথার শেষ জায়গায় চলে আসছি, সবগুলা বাদেই দিলাম। আল্লাহ বলে ডেলি তোকে আমি ৫ বার ডাকি, তুই কয়বার সারা দেশ বল, ডেলি কয়বার ডাকে? কে ডাকে? আল্লাহ। আল্লাহ বলে তোকে ডেলি ৫ বার ডাকি, ৫ বার, কে ডাকে? আল্লাহ। ৫ বার তোকে ডেলি ডাকি, তুই কয়বার সারা দেশ বলেন? এখানে ৫ ওয়াক্ত নামাজে অভ্যস্ত এরকম কয়জন হবে? হাত উঠাইতে হবে না, কয়জন? অল্প কয়েকজন, ঠিক না? এরকম লোক পাওয়া যাবে আসরের নামাজ পড়ে নাই, আজকে মাগরিবও পড়ে নাই, ৫ ওয়াক্ত এক চুক্তও পড়ে নাই, অথচ ফজরের সময় তো নামাজ ছিল, নামাজ ছিল না, জান্নাতের টিকেট ছিল, টিকেট
ফজরের নামাজ এই উম্মতের জন্য জান্নাতের টিকিট, এই জন্য এটার নাম রাখছে কোরআন আল ফজরি কানা মাশহুদা। ফজরের নামাজ সর্ব জায়গায় আগে যায় দাঁড়াবে, সর্ব জায়গায় তার জন্য সাক্ষী হবে, আগে যায় দাঁড়াবে, বুক পাইতা দিয়ে দাঁড়াবে আর বলবে, একে কিছু বলবে না, যা বলার আমাকে বলো, আমি সিনা পাইতা দিলাম। ফজরের সময় তো আল্লাহ জান্নাতের টিকিট দিতে ডাকে, কয়জন যায় ফজরে? আমি তো বলি টিকিট সাথে সাথে এই জন্য ডাকে যে সারাটা রাত্র ঘুমে কাটাইলি, তোর সাথে কথা হইলো না, এখন তো সকাল হয়ে গেল, সুবে সাদেক হয়ে গেল, একটু আয়না দুইজনে মিলে একটু কথা বলি না, কান্না তোর পরে তো আর কেউ নাই, তোমাদের পরে তো আর কোনো উম্মত নাই, আছে নাকি? তোমাদের নবীর পরে আর কোনো নবী নাই, আমার বন্ধুর পরে তো আর কেউ নাই, তোমাদের পরে তো কোনো উম্মত নাই, আসো না সকাল হয়ে গেল একটু কথা বলি না। আবার দুপুরে ডাকে, সেই সকালে কথা হইলো, এখন তো দুপুর হয়ে গেল, আয়না দুইজনে মিলে একটু কথা বলি না, মুসাল্লি ইউনাজি রব্বা, আয়না একটু কথা বলি না। আসরের সময় আবার ডাকেন, আয়না সেই দুপুরে কথা হলো, এখন তো বিকাল হয়ে গেল, আয়না দুইজনে একটু কথা বলি না। আবার মাগরিবে ডাকেন, সেই বিকালে কথা হলো, এখন তো রাত্র হয়ে গেল, আয়না দুইজনে কথা বলি না। বলবেন এশারের সময়, এশারের সময় এই জন্য ডাকেন যে আয়না একটু পরে তো ঘুমায়া যাবি, সকালে উঠাইলে উঠা হবে, নাইলে আর কোনো দিন উঠা হবে না, চল না দুইজনে কথা বইলা ঘুমাই না, যদি উঠো যাস তাইলে আমি যেন বলতে পারি আমার সাথে কথা বইলেই আসছে, কথা ছাড়া আসে না, আমার সাথে কথা বইলা আসছে, এই জন্য ডাকেন মুসল্লি ইউনাজি রব্বা। আল্লাহ বলে তোকে তো ডেলি পাঁচবার ডাকি, কয়বার আসিস? কোন আল্লাহ ডাকে ডেলি পাঁচবার ডাকি, কয়জন সাড়া দেয়? বাজারওয়ালা বাজার বন্ধ করে কিনা, হাটওয়ালা হাট বন্ধ করে কিনা, বন্ধ দূরের কথা, বাজারওয়ালা বাজারে জায়নামাজ বিছায় কিনা, হাটওয়ালা হাটে বিছায় কিনা, দোকানওয়ালা দোকানে বিছায় কিনা, অফিসওয়ালা অফিসে বিছায় কিনা, আদালতওয়ালা আদালতে জায়নামাজ বিছায় কিনা, নারীরা ঘরের ভিতরে ছুটা যায় বিছায় কিনা, হায় মেইলওয়ালা মেইলে বিছায় কিনা, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে বিছায় কিনা, রোডওয়ালা রোডে দাঁড়ায় কিনা, ঘাটওয়ালা ঘাটে পড়ে কিনা। আল্লাহ বলে ডেলি পাঁচবার তো তোকে ডাকি, কয়জন সারা দেশ বল? এই জন্য আমার কথা শুরুতেই ছিল যে আল্লাহ আমাকে কি দিলেন, কি দিতেছেন, আর আমি কতটুকু দিতেছি। চলে তো যাবো ওনার কাছে, ফাঁকি দেওয়ার তো কোনো সুযোগ নাই, জীবনটা তো লম্বা না, 60-70 বছর। আল্লাহ তো ডাকে, কয়জন ছুটা যাই? লাউড স্পিকার দিয়া ডাকে, এক জমানা ছিল শুধু মুখে ডাকতেন, এখন তো লাউড স্পিকার দিয়া ডাকে, দুনিয়ার পদস্থ মানুষ ডাকতে দেরি, লুঙ্গির খবর থাকে না, শরীর কামাইতে থাকে, এক হাতে লুঙ্গি দৌড়া খালি ছুটতে থাকে, যদি জিজ্ঞাসা করে এত দৌড়াস কেন, কয় এক্ষণ যাইতে বলছে থানার ওসি, ডিসি সাহেব এক্ষণ যাইতে বলছে, এসপি সাহেব এক্ষণ যাইতে বলছে, যুবকরা বলে বড় ভাই এক্ষণ যাইতে বলছে, বড় ভাইয়ের কোডওয়ার্ড বোঝেন? যুবকরা বোঝে বড় ভাইয়ের কোডওয়ার্ড, আপনারা বুঝবেন না, লুঙ্গির খবর থাকে না, অথচ আল্লাহ ডাকে, কে ডাকে? কোন আল্লাহ ডাকে? 99 পদের মালিক আল্লাহ ডাকে। শুধু আল্লাহ যদি ডাকতো তো আমার মনকে আমি বুঝাইতে পারতাম, শুধু আল্লাহ তো ডাকে না, সাথে সাথে তো রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাববিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল
কবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজুল মুতিল্লুস সামিউম বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিগুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রাকিবুল মুজিবুল ওয়াসে আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাইসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিগুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসিয়াল মুরদিয়াল মুঈদ আল মুহিয়াল মুমীত আল হাইয়ুল কাইয়ুমুল ওয়াজিদুল মাজিদ আল ওয়াহিদুল আহাদ সামাদ القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامي والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله نيران ابوي بودر مالك الله নামাজের জন্য ডাকে না, কথা বলার জন্য ডাকে। হায় 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 হায়, জানি না ওলামায়ে কেরাম একমত হবে কি হবে না। এক জায়গায় আছে, কিতাবে খুঁজলে পাওয়া যাবে, মান কাল্লামাহুল্লাহ লাম ইউআদ্দিব, যার সাথে কথা বলেন আল্লাহ তাকে শাস্তি কোনোদিন দেন না। কথা বলার জন্য ডাকে, শুধু কথা বলার জন্য ডাকে না, জান্নাতের চাবি দিতে ডাকে। চাবি এই মাদ্রাসায় পড়ায় মক্তবে 65টা হাদিসের ভিতরে 3 নম্বর হাদিস হলো মিফতাহুল জান্নাতি আসসালা, মেশকাতের রেওয়ায়ত, জান্নাতের চাবি হলো নামাজ। নামাজ নামাজ চাবি দিতে ডাকে, চাবি দিতে নামাজ। আমাগো নামাজ কি আমরা জানি, ঠিক না? হ্যাঁ, কি জানেন না নামাজ কি? শরীর মসজিদে থাকলো, মন কোথায় থাকে? একজনও তো এখানে পাওয়া যাবে না, চাই তিন চিল্লা আলা হোক। রাগ হয়ে গেলেন? পায়ে হাত রাখি, রাগ হয়েন না। ওলামা একরাম আপনাদের হিতাকাঙ্ক্ষী আর দুশ্মন না, একজনও তো পাওয়া যাবে না যে কোনো আলেমের কাছে যায়া। আল্লাহ তো এই উম্মতের জন্য 3 রাকাতের বেশি কেরাত নাই, 3 রাকাতের বেশি কেরাত ফরজ করেন নাই। বলবেন সুন্নত তো 4 রাকাত পড়ি না, আর সালাতু মাসনা মাসনা 2 রাকাতের পরে কমপ্লিট হয়ে যায়, পরের 2 রাকাতে আবার পিছের 2 রাকাতের কেরাত পড়লে হুজুর সাইকুল হাদিস জিজ্ঞাসা করেন, কোনো গুনাহ হবে না। কেন না, নফল আর সুন্নত দুয়ে দুয়ে কমপ্লিট হয়ে যায়। আর সালাতু মাসনা মাসনা, শুধু বেতেরে 3 রাকাতে কেরাত পড়তে হয়, 3 রাকাত ওয়াজিব, 3 রাকাতে কেরাত পড়তে হয়। উম্মতকে এতটুকু ভালোবাসেন, 3টা সূরা দিছেন কোরআনের ভিতরে, সবচেয়ে ছোট সূরা 3টা, কয়টা? কিন্তু কয়টা? 3টা। ওয়াল আসরি ইন্না আতাইনা কুল হু আল্লাহ, শুধু ছোট না আবার সহজও দিছেন, এর চেয়ে সহজ কোন সূরাও নাই কোরআনে। উম্মতকে ভালোবাসা, আজ পর্যন্ত একজনও বলতে পারবে না যে আমি কোনো আলেমের কাছে যাইয়া 3টা সূরা পড়া তারপরে আমি সত্যায়িত করে নিছি যে আমার এই 3টা সূরা সহি, একজনও হবে না। রাগ হয়ে গেলেন? অথচ 3টা সূরা একবারে ছোট, একবারে সহজ, আবার একটা তো শুধু ছোট না সহজও না, এক গাঁটটি বইরা দিছে ওর ভিতরে। একবার পড়বে 10 পারা, 2 বার পড়বে 30 পারা, 3 বার পড়বে 30 পারা। আল্লাহ কতটুকু উম্মতকে ভালোবাসেন, আল্লাহ বলে তুই আমার বন্ধুর উম্মত, তোর আমল নামায় কোরআন খতমের থোয়াব থাকবে না। এটা হয়তো হয় কি করা, আমি যদি বলি আল্লাহ পড়তে তো পারি না, খতমের সোয়াব আসবে কর্তিকা, আল্লাহ বলে এই জন্য তো সূরা ইখলাস দিলাম, তুই 3 বার পড়বি 1 খতম, আমার 1 খতম কোরআনের সওয়াব হবে। আজ পর্যন্ত এখানে একজন পাওয়া যাবে কিনা যে এই নিয়তে ডেলি সূরা ইখলাস 3 বার পড়ে যে আমার আমল নামায় ডেলি 1 খতম কোরআনের সওয়াব ডেলি লেখা হোক, 365টি দিনে 365টি খতম লেখা হোক। এই জন্যই তো হাদিসে পাওয়া যায় সূরা ইখলাস যেদিন নাজেল হয়েছেন তো সাহাবী স্লোগান দিতেছিল বাহিরে যায়া,
মসজিদে নববীর বাহিরে যে স্লোগান দিতেছিল নেমার রব রব্বুনা, জয় আমাদের রবের জয়, তো সবাই জিজ্ঞাসা করছে তোর কি হইল, স্লোগান দিতেছিস কেন? নেমার রব রব্বুনা, জয় আমাদের রবের জয়। তুই একটু আগে শুনে আসোস না, ইয়াখুদ কালিল ওয়ায়ুতিল জাজিল, ছোট একটা সুরা পড়তে লাগে না এক মিনিট, ছোট একটা সুরা সহজ পড়তে লাগে না দশ বিশ সেকেন্ড, কিন্তু এক গাঠটি সোয়াব ভরা দিছে, তিরিশ দশ পারা কোরআনের সোয়াব ভরা দিছে। তো আমি আল্লাহর নামে স্লোগান দিব না, তো কার নামে দিব? মেরে দোস্ত, ডেলি আল্লাহ পাঁচ বার ডাকে, জান্নাতের চাবি দিতে ডাকে, কথা বলতে ডাকে, কয়জন আসে একটু চিন্তা করি না? এটা তো আল্লাহরই দেওয়া, চলে তো ওনার কাছেই যাব, ফাঁকি তো দেওয়া যাবে না। আজকে যদি চিন্তাও করতে পারি, শেষ কথা কিন্তু আমার, চিন্তাও যদি করতে পারি, আর ভিতর থেকে যদি একটা আফসোস বাহির হয়, হায় করলাম কি, এতটুকু যদি বাহির হয়, হায় করলাম কি, হায় জীবনটা কি করলাম, তাহলে আমি হাদিসে কুৎসি দিতেছি, এই উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে গিফট, পুরস্কার, ফালাম্মা তায়াক্কামতা বিল বাওয়ার ওয়া দানান্তা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লি আজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আফসোস যদি আপনারা আরবি বুঝতেন, আল্লাহ তো চিৎকার দিয়া বলে তোর এই আফসোস তোর পর্যন্ত সীমিত রয় নাই, আমার আরো সে আইসা হিট করছে হিট। বিদায় আল্লাহ বলে তুই আফসোস করতে দেরি, আমি রেজার চাদর দিয়ে তোকে ঢাকতে দেরি করি না, মাগফিরাতের ভিতরে ডুবাইতে দেরি করি না, ছুটা আইসা তোকে সান্ত্বনা দিতে দেরি করি না। সান্ত্বনার শব্দগুলা বলতেছি, আল্লাহ বলে আমি সান্ত্বনা দিতে থাকি, লা তাহসান, চিন্তার কোনো কারণ নাই, গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার, তোর গুনাহ খাতা আমি মাফ করে দিলাম, তোর জন্যই তো আমি আজিজুল গফফার। কেননা সত্য তো এটাই, বান্দার গুনাহ দিয়ে আল্লাহর কোনো ক্ষতি হয় না, করলে কোনো লাভ হয় না। অনেকদিন পরে মনে উঠলো, এই জন্য বলতেছি, বনি ইসরাইলের এক বদমাস ছিল, বদমাস মুসা আলাইহিস সালাম ঘাড় ধাক্কা দিয়ে শহরতে বাহির করে দিছে। হুজুররা জানে আমাদের কিতাবে আছে তাগরিব ও আম, এক বৎসরের জন্য জ্বালাবর্তন করা, শহর থেকে বাহির করে দেওয়া। তো বদমাইশকে মুসা আলাইহিস সালাম বাহির করে দিছে। একদিন ওহি আসছে, মুসা আমার বন্ধু মারা গেছে, জানাজা পড়াইতে হবে। কাজে একা জানাজা পড়াবো তো পড়াবো কি কইরা? তো বলছে বনি ইসরায়েল নিয়ে চলো। বনি ইসরায়েল তো ক্যাশ না পাইলে যাইব না, ক্যাশ বোঝেন, সোয়াব না পাইলে যাবে না। তা আল্লাহ বলতেছে ঘোষণা করো, আমার বন্ধুর যে জানাজা পড়বে তাকে মাফ করে দিব। এই সুযোগ ছাড়ে তো ছাড়ে কে? চলছে যা দেখে জঙ্গলে হাঁপ পড়া মোরা আছে, মোরা পড়া আছে, কিন্তু ওই পুরান বদমাস। বনি ইসরায়েল ছিলই একটু গার্তারা জাতি, এক এক দিনে সত্তর সত্তর জন নবীকে হত্যা করছে। জায়া বলতেছে মুসা এটা কি শেষ খেলা? জীবনে তো খেলা বহুত দেখাইলা, এ তো বদমাস পড়া মরা আছে, ময়রা পড়া আছে, এ আবার অলি হইল কবে? আমরা মিলেই তো গার ধাক্কা দিয়ে বাহির করলাম শহর থেকে। তো মুসা আলাইহিস সালাম কার দিকে দেখবে? উপরে দেখতেছে আল্লাহ ওহি পাঠায় দিছে, মুসা ফালাম্মা করুবাল মউত, যখন মউত কাছে আসছে, রাআ ইয়ামিনা ওয়া শিমালা, ডাইনে দেখছে বামে দেখছে, আমামা ওয়া আরাআ, সামনে দেখছে পিছে দেখছে, করিবা ওয়া বাঈদা, কাছে দেখছে দূরে দেখছে, ফালাম ইয়াজিদ আহাদ, মনের কথা বলার জন্য কাউকে পায় নাই। ফালাম্মা রাআল উফুক, উপরের দিকে তাকায় একটা চিৎকার দিছে, ইয়া মান লা তাদুরুহু যুনুব, আল্লাহ গুনায় যার ক্ষতি সাধিত হয় না, ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাফ করলে যার ভান্ডার কমে না, ফা আরা আমুতু ফরিদা ওয়াহিদা,
দেখ আমি একা একা জঙ্গলে পোড়া মরতেছি, ও আনতা কুনতা আনতাল গফুরুর রহিম, আর আপনি বলতেছেন আপনি নাকি গফুরুর রহিম। আল্লাহ বলতেছে মুসা আলাইহি সালাম বল মাযা উজিব, আমি কি জবাব দিব বল, আমি কি জবাব দিব। বনি ইসরায়েলকে জিজ্ঞাসা করে আমি কি জবাব দিব, তো বনি ইসরায়েল বলতেছে সাদাকতা ইয়া রব্বানা, রব আপনার সিদ্ধান্ত সঠিক। বনি ইসরায়েলের সাথে যদি এই ব্যবহার হইতে পারে তাহলে আমাদের সাথে হবে না তো হবে না কেন? বিদায় আজকে একটু চিন্তা করি যে আল্লাহ দিল কি তার বিপরীতে আমি দিলাম কি। যুবক তোমাদের পায়ে হাত রাখা বলি, একটু ভাবো আল্লাহ তোমাকে দিল কি, তুমি আল্লাহকে দিলা কি। নারীকে বলতেছি সবাইকে বলতেছি আল্লাহ দিল কি, অস্তিত্ব দিলেন আল্লাহ, সুরক্ষিত করেন আল্লাহ। হায় হায়, আরেকটা হাদিস মনে উঠলো তাই বলতেছি, আল্লাহ বলে আমি যদি সুরক্ষিত না করতাম, শোন শোন শোন, প্রতিদিন জমিন আমাকে বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না কি করবে, আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে আনিব। আল্লাহ জিজ্ঞাসা করে কেন, ২৪ ঘন্টা না ফরমানি করি না করি না, আ করেন কোথায় করেন, জমিনের পিঠেই তো করি ঠিক না, আ জমিন তো আল্লাহ না ফরমানি করে না, জমিন তো মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রব্বি, ২৪ ঘন্টা তো আল্লাহর গুণগান গায়, আপনি তো ২৪ ঘন্টা না ফরমানি করেন, আমি তো করি। জমিন বলে অনুমতি দেন না, হাদিসকে শর্ট করলাম আমি লম্বা, আল্লাহ বলে শুধু জমিন বলে না আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইয়াস্তাযিনু রাব্বা, প্রতিদিন সমুদ্র বলে আল্লাহ অনুমতি দেন না কি করবে, আন উগরিকা ইবনা আদম ফি কারি, আমি মানুষকে তলদেশে নিয়ে যাব। শুধু সমুদ্র না ফেরেশতা বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা, প্রতিদিন ফেরেশতা বলে আল্লাহ অনুমতি দেন না কি করবে, আন তুহলিকা ইবনা আদম, এদেরকে সাইজ করে দিব সাইজ। জান 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 আমি দেখা আসছি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, কোরআনে যত জাগার কথা লেখা আছে, ধ্বংস স্তূপের কথা গুনতে হবে কোনোটা বাদ আছে কিনা, বাকি সব আমার চোখে দেখা শেষ। এই জন্য আমার ভিতরে একটু অনুভূতিটা বেশি, আমি তফসির পড়া ওগুলো শিখি নাই, চোখে দেখা শিখছি। ফেরেশতা প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, আল্লাহ জবাব দেয় কি ইনকান আব্দুকুম ফাশানুকুম বি, বন্দা তোমাদের হলে যার যা মনে চায় করতে পারো, ইনকান আব্দি যদি বন্দা আমার হয় খবরদার যদি চোখ উঠায় দেখলা, ইন আতানি লাইলান কবিলতু রাত্রে যদি ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব, ইন আতানি নাহারান কবিলতু দিনে যদি তওবা করে ফিরে আসে আমি বুকে জড়ায় নিব, ওমান আদামু মিন্নি জুহদাম ওয়া করামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। ওই আল্লাহ একটু ভাবি না, ওয়াজ তো আমার পরেও হজরতরা করবে, আমার আগেও করছেন, আমি শুধু আপনাদেরকে একটা চিন্তা দিলাম যে আল্লাহ কি দিল আমি কি দিলাম, কি দিতেছে আমি কি দিতেছি, ডাকতেছে কে ডাকতেছে কে, আর আমি সাড়া দিতেছি কতটুকু কতটুকু সাড়া দিতেছি, চলে তো যেতে হবে, হিসাব কিতাব তো দিতে হবে, দাঁড় তো হইতে হবে, দাঁড়াইতে তো হবে আল্লাহর সামনে। লাতুস আলুন্না আনিন নাই, ওই জায়গায় দাঁড় করাবে মাথার উপরে সূর্য দেড় কিলোমিটার উপরে, নিচের জমিনটা তামার, এর নিচে থাকবে আগুন জ্বালানো, লা ইয়াজাল কদম আবদ, পাও হেলাইতে দিবে না, ৫০,০০০ বৎসর দাঁড় করায় রাখবে, হেলাইতে দিবে না। শুধু শুধু একটা দৃশ্যই বলি, আল্লাহর রসুলকে আম্মা জান জিজ্ঞাসা করছেন কেয়ামতের ভয়াবহতা কিরকম হবে, তা আল্লাহর রসুল বলছে আয়েশা কেয়ামতের ভয়াবহতা বুঝতে যদি চাও তাহলে একটা সুরাই প্রথমে,
সেটা হলো কাআন্নি আনজুরু মুসা মুতালাফফিফুন বিউমুদিল আরশ, আমি মুসা আলাইহিস সালামের মতো নবীকে দেখতেছি আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে রব্বি লা আসআলুকা লিয়াউমা উম্মি ওয়ালা উখতি, আজকে মাকেও চাই না বোনকেও চাই না, আসআলুকা নফসি নফসি, আমাকে বাঁচান আমাকে বাঁচান আমাকে বাঁচান। সোয়া লক্ষ নবী, 312 জন রসুল, 3 জন কিতাবদারী রসুল, 4 জন উলুল আজমি মিনার রসুল, সব নফসি 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 করতে থাকবে। তারপরে বলছে শোনো আয়েশা, জি আবি জাহান্নাম, জাহান্নামকে যখন টাইনা আনা হবে 70,000 শিকল দিয়া, প্রত্যেকটা আংঠার ভিতরে 70,000 ফেরেশতা ধরবে, সবার হাতের থিকা জাহান্নাম ছুটবে, আর হুঙ্কার দিতে দিতে কেয়ামতের মাঠের দিকে যখন আসতে থাকবে তো জিব্রিল আলাইহিস সালাম পর্যন্ত মাটিতে পড়বে আর বলবে রব্বি সাল্লিম সাল্লিম, আমাকে বাঁচান আমাকে বাঁচান। চুলো তো যেতে হবে, কি চিন্তা করতে রাজি? কি না মনে হয় সবাই রাজি না? কে কে রাজি দেখি, আল্লাহ কবুল করো। তাইলে করণীয় সর্বপ্রথম যেটা সেটা হলো চলেন আজকে তওবা করি, অতীত যা গেছে গেছে, এটার থেকে তওবা করি। করবেন তওবা? কে কে করবেন? তাহলে আল্লাহকে বইলা দেন যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। মনের নামান মনের থেকে যদি বলতে পারেন, মনের ঠিকানা ঠোঁটের ঠিকানা মনের থেকা। আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি বলছেন লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক, তুই যদি শুধু মুখের থেকা করলি তাহলে মুখটা মুসলমান হইলো বটে কিন্তু তোর দিলটা মুনাফিকই রয়ে গেল। এই জন্য মনের থেকা তওবা করতে হবে, আর আজকের থেকা অঙ্গীকার করতে হবে, অঙ্গীকার করতে হবে আজকের থেকা যে কমসে কম কমসে কম কমসে কম আজকের থেকা নামাজ কোনোদিন ছাড়বো ওয়াদা। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আর দুই একটা কথা বলবো, শুনবেন তো ভালো মতে? হ্যাঁ, আমি শুনতেছিলাম, আসার পরেও বলতেছিল বাংলাদেশটা নড়ে চড়ে পড়ে না কিন্তু জানেন, হ্যাঁ নড়ে চড়ে জন্ম লগ্ন থেকে আজ পর্যন্ত 100 বারের উপরে ভূমিকম্প আসছে কিন্তু কোনো বিপর্যয় ঘটে নাই, 7.8 পর্যন্ত আসছে তারপরও কোনো বিপর্যয় হয় নাই, বহুতবার 10 নম্বর মহাবিপদ সংকেতের ফ্ল্যাগও উড়ানো হয়েছে কিন্তু কোনো বিপর্যয় হয় নাই। যতদিন পর্যন্ত দুটা পরিবেশ আমরা ধরে রাখবো কোনো দিন এই দেশের বিপর্যয় হবে না। হ্যাঁ হ্যাঁ, আমি কিতাব পড়া বলতেছি না, দুনিয়া ঘুরা বলতেছি। কেউ অহংকারী ভাবলে ভাবতে পারে কিন্তু আমার দিলের খবর তো আল্লাহ জানে। আমি দুনিয়াটা ঘুরা বলতেছি, যতদিন দুটা পরিবেশ আমরা ধরে রাখবো ততদিন পর্যন্ত এই দেশে কোনো বিপর্যয় হবে না, যতদিন পর্যন্ত। একটা হলো মসজিদ মাদ্রাসার পরিবেশ, 1 নম্বর মসজিদ মাদ্রাসার পরিবেশ, আর দ্বিতীয় হলো যতদিন পর্যন্ত এই দেশে হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের পরিবেশ থাকবে ততদিন এই দেশে কোনো বিপর্যয় হবে না। এটা আমি ভিতর থেকে বলতেছি, এটা মুখের কথা না, দুনিয়া ঘুরা তারপরে আমি দিলের থিকা বলতেছি, একদিন বলতেছি না, আজকে 5-7-10 বছর হয়ে গেছে বলতেছি, আর এটা আমার বিশ্বাস যতদিন মসজিদ মাদ্রাসার পরিবেশ আমাদের দেশে থাকবে এই দেশে কোনো বিপর্যয় হবে না। করোনার সময় বলছিল সারা দুনিয়া মিলা বলছিল যে বাংলাদেশের মতো বিপর্যয় কোথাও হবে না, এবং কি বাংলাদেশের কিছু মানুষ নাম নিব না, নাম নিলে চিনবেন, এরা পর্যন্ত বলছে মিডিয়ায় বাংলাদেশে এরকম বিপর্যয় হবে যে দাফন করার মতো লোক পাওয়া যাবে না, কিন্তু বাংলাদেশে কোনো বিপর্যয় হয় নাই, হইছে? বাংলাদেশে করোনার রুগীকে যত সুন্দরভাবে দাফন কাফন হয়েছে
সারা দুনিয়ার কোথাও হয় না, বরং বাংলাদেশে করুণা আসছিলই মনে হয়। কিছু লোকের ভাগ্যে আলেমের হাতে গোসল, আলেমের হাতে জানাজা, আলেমের হাতে কবরে রাখার জন্য, কেননা করুণা লগ্নে যতগুলা করুণা রোগীর সংস্থা ছিল দাফন কাফনের, সব মাদ্রাসার ওলামা তুলাবাদের ছিল, একটাও অন্য শিক্ষিত লোকের ছিল না, বিপর্যয় ঘটে নাই। এই জন্য বাংলাদেশ করুণাকে প্রতিরোধ করার ব্যাপারে এক নম্বরে লিস্টিতে নাম। এখনো গবেষণা চলতেছে এরা প্রতিরোধ কি করে করলো, হ্যাঁ, কিন্তু ওদের ডিকশনারিতে আধ্যাত্মিক শব্দটা নাই, যদি থাকতো তাহলে ওরা আধ্যাত্মিক বসত। আমাদের ডিকশনারিতে আধ্যাত্মিক একটা শব্দ আছে, এটা আধ্যাত্মিক কুদরত দ্বারা আল্লাহ আমাদেরকে বাঁচাইয়া দিয়েছেন। কেননা দুটা পরিবেশ আমাদের দেশে আছে, একটা হলো মসজিদ মাদ্রাসা, মসজিদ, আর একটা হলো হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালা। এই দুটা পরিবেশ আমাদের দেশে আছে, দুনিয়ার বিরল এরকম পরিবেশ কোথাও নাই। যতদিন এই দুটাকে ধরে রাখবো, যতদিন এই দুটার সাথে ধরে রাখবো, যতদিন নিজেদেরকে এই দুটার সাথে সংযুক্ত করব, ইনশাআল্লাহ আমার বিশ্বাস আমাদের দেশে কোনো দিন বিপর্যয় হবে না। নড়বে চড়বে কিন্তু পড়বে, এই জন্য বড় বড় ভূমিকম্প আসছে। আর একটা আরেকটা আশ্চর্য বিষয় হল, বাবার মতো জিনিস, যতগুলা বড় বড় ভূমিকম্প বাংলাদেশে আসছে নাম্বারের দিক দিয়ে বড়, 6-7 সবগুলা শেষ রাত্রে আসছে। কারণ মামাদের হেফজোখানাগুলা রাত্রে 4টার সময় উঠা যায়। 40,000-এর উপরে হেফজোখানা আছে বাংলাদেশে, ওরা আগে ওঠে এই লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়ে ঢাকে কোরআন পড়ার মাধ্যমে। আর দুই পাশে বসা আছে এই আল্লাহওয়ালারা, এরা ঘুমাইতে যায় বটে, কিন্তু বিছনায় যেয়া কতক্ষণ পড়েই আর ঘুমাইতে পারে না, চিৎকার দিয়া ওঠে এই কথা বলতে বলতে, কাইফা তানামু খালিকাল লাইলি লা ইয়ানামু, কি করে ঘুমাবি, তোর মালিকই তো ঘুমায় না, তুই ঘুমাবি কি করে, তো মুসল্লায় পড়া কাঁদতে থাকে আর বলতে থাকে, কিসি কো শুনে মে মজা, কিসি কো মজা আতা হ্যায় সোনে মে, কিসি কো মজা আতা হ্যায় খানে মে, হমে তো মজা আতা হ্যায় তেরে আগে রোনে মে। এই সমস্ত আল্লাহওয়ালারা ঘুমায় না, ঘুমাইতে গেলেও ঘুমাইতে পারে না, বিছনায় যাইই বলে মালিক তো ঘুমায় না, আমি ঘুমাই কি কইরা, তো মুসল্লা বিছায় আর চিৎকার দিতে থাকে, কিসি কো সোনে মে, কিসি কো মজা আতা হ্যায় সোনে মে, কিসি কো আতা হ্যায় খানে মে, হমে তো মজা আতা হ্যায় তেরে আগে রোনে মে। এরা বিছনায় পোড়া পোড়া কাঁদতে থাকে, মুসল্লায় পোড়া কাঁদতে থাকে, তো লাল সবুজের পরিধিটা আরেকটা আধ্যাত্মিক চাদর দ্বারা সুরক্ষিত হয়ে যায়। এই জন্য নড়ে চড়ে কোনোদিন পড়ে না। বুঝাইতে পারলাম কি জানি না, রাখবেন এই দুটা পরিবেশকে, সংযুক্ত নিজেকে করবেন এই দুটা পরিবেশের সাথে না করবেন না, করবেন পাক্কা, এই দুটা পরিবেশকে টিকায় রাখতে হবে, চাই সেটা এক মুষ্টি চাল দিয়া হোক। এক মুষ্টি চাল বুঝেন, গ্রাম দেশে নিয়ম আছে, বাত পাকানের আগে মুষ্টি চাল রেখা দেয়, এক মুষ্টি চাল রেখা দেন, পাঠায় দেন মাদ্রাসায়, মাসের শেষে যেটা জমা হইলো পাঠায় দেন, এটাকে টিকা রাখেন, তাইলে টিকা থাকবেন, তাইলে টিকা থাকবেন না। আমি দুনিয়া কম দেখি নাই, হুজুররা চিনবে আপনারা চিনবেন না, আমি বুখারী রহমতুল্লাহ আলাইহি দরসগা দেখছি, যেটা এখনো 50,000 ছাত্র বসতে পারে, 50,000, যেটা জাদুঘর বানানো আছে, জাদুঘর এখনো কালির মটকা রাখা আছে। আমি অ্যাড্রেস দেই, হুজুররা যেয়ে দেখে আসো, এখনো কালির মটকা রাখা আছে, এখনো চবুতরা বানানো আছে, কিন্তু ওই দরসগার ভিতরে
আলিফ বাতাও এখনো পড়ানো হয় না, আলিফ বাতাও পড়ানো হয় না, অথচ 90,000 ছাত্র ছিল। ওরা কোনোদিন ভাবতে পারে না একটা দিন এমন আসবে। হায় 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 হায়, ইমাম কর্তুবী রহমতুল্লাহের কর্ডোবা, হায় 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 হায়, কবরেরও চিহ্ন নাই, দরজগা তো দূরের কথা, একজন স্পেনিশ মুসলমান নাই। আবু আবদুল্লাহ উন্দুলুসি, শাইখে উন্দুলুস, কয়জনের নাম বলবো আমি, কয়জনের নাম? নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই, আমি আলবানিয়ে গেছি 2008, তো আলবানির মানুষ বলতেছিল যে একদিনে আমাদের এইখানে 500,000 মুসলমান খ্রিস্টান হয়েছে। আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাই প্রথম হিজরত করছে মিশরে, ওনার কবর হলো আম্মানে, জর্ডানের রাজধানী আম্মানে, আমি নিজেই কবর জিয়ারত করে আসছি। কয়টার কাহিনী বলবো আপনাদেরকে, দূরে রাখতে হবে, তাইলে আমরা টিকা থাকবো, নাইলে মিশা যাব। রাখবেন ইনশাআল্লাহ, টিকায় রাখবেন ইনশাআল্লাহ, হ্যাঁ ইনশাআল্লাহ, যদিও এক মুষ্টি চাল দিতে হয়, ছেলে দিয়া এক মুষ্টি চাল দিয়া একটা প্রতিষ্ঠান দাঁড় করাইয়া দেন, জায়গা তো আছে, এখন দাঁড় করাইয়া দিলেই হয়। আজকে তো হাফেজরা পাগড়ি নিব, একদিন দেখবেন আলেমরা এখান থেকে পাগড়ি নিয়ে যাবে ইনশাআল্লাহ। আমি শেষ কথা বলতেছি, এই উম্মতকে আল্লাহ ডাইরেক্ট জাহান্নামে পাঠাবে না। ওলামা আমার সাথে একমত কি না এটা আমি জানি না, এই উম্মতকে ডাইরেক্ট জাহান্নামে পাঠাবে না, ফয়সালা হয়ে গেলেও পাঠাবে না, এক জায়গায় নিয়ে জমা করবে, ওই জায়গা যেই জায়গা দিয়ে এই খা এই উম্মতের ওলামারা জান্নাতে যাবে, যখন ওই চৌরাস্তায় পৌঁছবে তাল্লা সবাইকে বলবে যে যাকে চিনো ধরো, গেল কিন্তু তো যায়া ধরবে, তোমরা না আমাদের এলাকার ছিলা, আমাদের তো জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, শুনছি তোমরা সুপারিশকারী, আর সুফাহা ও সালাফ তিন দল সুপারিশ করবে, আল আম্বিয়া সুম্মা আল উলামা সুম্মা সুহাদা, আলেমরা তোমরা নাকি সুপারিশ করলে আল্লাহ কবুল করবে, আমরা তো এই এলাকার নাম কি নকলা, আমরা তো নকলারই ছিলাম, এক মুষ্টি চাল দিছি তোমাদেরকে, আমাদেরকে নিয়ে যাও, তো আলেমরা ঘুরা দাঁড়াবে, বলবে আল্লাহ জান্নাতে যাব না না না, বলছে কেন যাবে না, বলছে আমরা তো নকলার, এই মানুষগুলো সব নকলার, আল্লাহর রসুল তো আমাদের কাছে রেখা আসছিল, খালি হাতে যে চেহারা দেখাবো তো দেখাবো কি করে, আমরা যাব না, এদেরকে দিলে যাব নইলে যাব না। কেননা হাফেজ 10 জনকে নিয়ে যাবে, কজ অদাব আলাহুন নার, ঠিক না, আলেম 400 জনকে নিয়ে যাবে, আল্লাহর রহমতে জোশ উঠবে আর বলবে যে যাকে নিতে চাও নিয়ে যাও। আমি তো এই জন্য পায়ে হাত দিয়া বলি, বাংলাদেশের 18 কোটি মানুষ আমি ক্যালকুলেটারে হিসাব করে দেখছি, আমাদের বাগে 77 জন পড়ে, কয়জন কত কয়জন 77 জন পড়ে মাত্র, আরো 323 জন আমাদের ডাইনে বামের থেকে আনতে হবে, কোটা পুরা করতে হবে। আমার জাতি যদি আলেমদের পিছে চলতো তাহলে কেয়ামতের দিন পার হওয়ার জন্য যথেষ্ট হয়ে গেছে, বাকিগুলা তো বললামই না। এই জন্য পায়ে হাত দিয়া বলি, সন্তান দেন, জাগালা জাগা দিয়া দিছে, এরকম রোডের পাশে জাগা 80% জাগা, 87% জাগা, 1,00,000 টাকা করে কি এখানে 100%, কয় লাখ, হ্যাঁ 100% কত, হ্যাঁ আরে 5 বাদ দিলাম, 3ই ধরেন, 3×8=24, 2 কোটি 3 কোটির মতো জায়গা দিয়া দিছেন, নিয়া নিবে আল্লাহর কাছ থেকে, আল্লাহ এতটুক দিবে না, যতটুক দিছে এতটুক না, আর 10 গুণও না, আল্লাহ তো দিবে ওরকমই দিবে, আল্লাহ ওরকমই দিবে, এই পচা মাটি দিবে না, জান্নাতের মাটি দিবে, জান্নাতের মাটি।
যেটা মুস্কার আম্বর দিয়া বানাইছেন, ওইটা মুস্কার জাফরান দিয়া বানাইছেন, ওই মাটি দিবে। এটা তো পচা মাটি, বেশি বৃষ্টি হলে দুর্গন্ধ বাহির হয়, বেশি বৃষ্টি হলে কাদা হয়ে যায়, ঠিক না? আল্লাহ দিবে জান্নাতেরটা, আপনিও কিছু অংশ লাগান না। এই জন্য দুটা কাজ আমাদের করতে হবে, একটা হলো সন্তান দিতে হবে, আর একটা হলো প্রতিষ্ঠানকে দাঁড় করানোর জন্য এক মুষ্টি চাউলও যদি জমা করা করা দিতে হয় তাইলে দিব। দিবেন? কে কে এই দুটার উপরে নিয়াত করতে পারেন দেখি? ওয়াদা ভালো মতে উঠান, আল্লাহকে দেখান, আল্লাহকে দেখান, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আবার যদি কখনো সুযোগ হয় তাহলে আয়েশা দেখা যাব আপনার ওয়াদা কতটুকু পুরা করলেন ইনশাআল্লাহ। সর্বশেষ দুটা কথা বলবো প্রেক্ষাপটের উপরে, ফিলিস্তিনের জন্য আমাদের দিল কাঁদে এতে কোনো সন্দেহ নাই, ঠিক না? হ্যাঁ, আজকে কয় তারিখ? হ্যাঁ, 95 দিন কমপ্লিট হলো যুদ্ধের। আমরা প্রতিবাদ করছি, আমাদের রাষ্ট্র প্রতিবাদ করছে, আমাদের রাষ্ট্রযন্ত্র প্রতিবাদ করছে, কিন্তু এতটুক যথেষ্ট ছিল না। সাথে সাথে উচিত ছিল আমাদের ডেলি দুই রাকাত সালাতুল হাজত পড়া, আল্লাহর কাছে অভিযোগ করা যে আল্লাহ আমরা 7 সমুদ্র 13 নদীর এই পারে, আমরা এত দূর থেকে ওদের কাঁধে কাঁধ মিলাইতে পারবো না, বিদায় দুই রাকাত পড়ে আপনার কাছে অভিযোগ করতেছি। কিন্তু আমার তো দুঃখ এখানেই লাগে, আজ পর্যন্ত যত জায়গায় দেখছি বহুত কম মানুষ, দুই একজন পাইছি যারা আজকে প্রথম দিন থেকে সালাতুল হাজত দুই রাকাত পড়তেছে। এইখানে মনে হয় একজনও হবে না যে ওই দিন থেকে পড়া শুরু করছে, আজ পর্যন্ত মিস হয় নাই, কিন্তু উচিত ছিল। অস্তাইনু বিসাবরি ওয়াসসালাহ, আল্লাহর কাছে অভিযোগ দেওয়া উচিত ছিল। কিন্তু আজকের থেকে নিয়ত করেন যে আমি ডেলি দুই রাকাত সালাতুল হাজত পড়ব ওদের জন্য। পড়বেন সবাই? পাক্কা? দ্বিতীয় আরেকটা করণীয় দরকার ছিল, ডেলি 2 টাকা ওদের নামে সদকা করা দরকার ছিল। আর সদকা তো তারুদ্দুল বালা, এটা সারা মুসলিম জগতের বিপদ। আজকে ওরা জিতবে, কালকে বাইতুল মুকাদ্দাস ভাঙবে, পরশু দিন থেকে দাজ্জালের জন্য মন্দির বানাবে, ওই মন্দির পুরা নেটে চলে আসছে, যুবকরা ছাড়স দেখ এখন পুরা এ টু জেড নেটে চলে আসছে, কি দিয়া বানাবে, কেমনে বানাবে, ডিজাইন কি, সব কিছু নেটে চলে আসছে। আমি তো 15 বছর আগে দেখে আসছি, আমি আপনাদের মতো নেটে দেখি নাই, মিডিয়ায় দেখি নাই ফিলিস্তিন, আমি তো চোখে দেখছি। আমি তো 15 বছর আগে সাইনবোর্ড দেখে আসছি, লেখা আছে ইস্তাকবিলু রাসূল আল আমান ইয়া আহলাদ দুনিয়া, ও দুনিয়াওয়ালারা নিরাপত্তার দূতকে স্বাগত জানাও, আমরা দাজ্জাল বলি ওরা নিরাপত্তার দূত বলে, আমরা দাজ্জাল বলি ওরা মসিহা বলে। সাইনবোর্ড তো 15 বছর আগে টানায় ফেলছে, উচিত ছিল ডেলি 2 টাকা ওদের জন্য সৎকা করা, গরিবকে দেওয়া ওদের নামে, যে আল্লাহ এই সৎকার বদৌলতে, সৎকা বড় পাওয়ারফুল, সময় কম, এই উম্মত কি আল্লাহ দিছিলেন, যখন জমিনের ভিতরে আল্লাহ পাহাড়কে প্যারাক বানান তো ফেরেশতারা চক্ষু কপালে উঠায় বলছিল আল্লাহ এর চেয়ে শক্তিশালী কিছু আছে? কয় লোহা। কয় এর চেয়ে শক্তিশালী? কয় আগুন। এর চেয়ে শক্তিশালী? কয় পানি। কয় এর চেয়ে শক্তিশালী? কয় বাতাস। কয় এর চেয়ে শক্তিশালী? কয় এটা আমার বন্ধুর উম্মত রে দিছি। সত্য তো হুজুর, ওই সৎকা যেটা ডাইন হাতে করে ডাইন হাত বাম হাত জানে না, উচিত ছিল আমাদের সৎকা করা। আজকে নিয়ত করেন, করবেন? কে কে করবেন দেখি? পাক্কা? নমন 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 নমন। যাত্রাটা যদি এই হযরতদের সামনে যে জীবনে বালিয়ার ভিতরে জীবনটা দিয়া দিছেন সাইকুল হাদিস হিসাবে, হাদিস পড়াইতে 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 পড়াইতে, হ্যাঁ আমার মনে আছে আমি হুজুরকে চিনি তখন আমার দাড়ি মুছ বিলকুল কাঁচা, বিলকুল কাঁচা, তখন গিয়াসউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি জিন্দা ছিল, আমি বালিয়ায় গেছি, আমার বালিয়া তাবলিগের নিসবতে গেছি,
মসজিদে বয়ান ছিল, পড়ে আসছি হুজুরের কামরায়। ওই যুগ থেকে আমি দেখতেছি হুজুর শাইকুল হাদিস, হাদিস পড়াইতেছেন। আরো আছে এখানে তো, এদের সামনে থেকে যদি আমাদের যাত্রাটা শুরু হয় তাহলে আমার মনে হয় যাত্রাটা অনেক মোবারকময় হবে। কি আজকের থেকে যাত্রা শুরু করতে চাইতেছেন? সৎকার, হ্যাঁ ইনশাল্লাহ চাইতেছেন সবাই? কালকারটা কালকে দেখা যাবে না, কেননা আজ তো হয়েই গেছে, সূর্য ডুবতে সাথে সাথে ইসলামের দিন, ইসলামের ভিতরে দিন শুরু হয়ে যায়। কালকে সূর্য ডুবার পরে কালকেরটা দিয়েন, আজকেরটা আজকের থেকে আমরা শুরু করি। কি বলেন, শুরু করতে রাজি? হইতে পারে আমরা সৎকা এখানে দিব, এটার প্রতিফলন ইসরায়েলের মাথার উপরে হবে। আপনাদের যুবকদের একটা ডায়লগ আমার খুব ভাল লাগে, যুবকরা তো হাইসা দিব, মারমু এইখানে পড়বি আর একখানে, আমরা সৎকা দিব এইখানে, এটার প্রতিক্রিয়া যা পড়বে ইসরায়েলের মাথার উপরে। দিবেন সবাই? হ্যাঁ পাঠাবো ছেলেদেরকে, হ্যাঁ এটা এটা মাদ্রা কেন না, এটা ইসরায়েলে ফিলিস্তিনে পাঠানো যাবে না, ফিলিস্তিনে এটা পাঠানো যাবে না, আর আমিও নিয়ে যাব না। এই মাদ্রাসায় ক্ষেত্র আছে আপনাদের এটা ব্যবহার করার মতো, এই মাদ্রাসায় ব্যবহার হয়ে যাবে, আপনাদের সৎকা কাজে লেগে যাবে। উঠেন সবাই, মন খুলে দেন সৎকা। কই পিচের থেকে কোনো মাদ্রাসার ছেলেরা নাই?